সাজসজ্জার বিষয়ে ইসলামের মৌলিক কোনো দিক নির্দেশনা রয়েছে কি? আমি যে সাজসজ্জা গ্রহণ করছি তা কি জন্য করছি? অন্য কোনো পুরুষকে দেখানোর জন্য? যদি আপনার স্বামীও আপনাকে এই বিষয়ে নির্দেশ দিয়ে থাকে যে বিষয়টি শরীয়ত বিরোধী, স্বামী আপনাকে এই বিষয়ে এমন সাজসজ্জা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন, তাহলে আপনি সেটি গ্রহণ করতে পারেন না। ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের সওয়াল ও জবাব অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের করা অতীব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। একজন বোন প্রশ্ন পাঠিয়েছেন যে সাজসজ্জার বিষয়ে ইসলামের মৌলিক কোনো দিক নির্দেশনা রয়েছে কি? জি, ইসলামের অবশ্যই মৌলিক কিছু দিক নির্দেশনা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আমরা সাজসজ্জা গ্রহণ করতে পারি। প্রথম যে দিক নির্দেশনা সেটি হচ্ছে, আমাদের যে সমস্ত মা বোনেরা সাজসজ্জা গ্রহণ করছেন তাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার নিয়ত কি, আমি যে সাজসজ্জা গ্রহণ করছি তা কি জন্য করছি, অন্য কোনো পুরুষকে দেখানোর জন্য, অন্য কোনো মহিলাকে দেখানোর জন্য, নাকি অহংকার করার জন্য, নাকি আমার অর্থ সম্পদ বা আমার সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন এটা মানুষকে দেখানোর জন্য। কী জন্য আমরা সাজসজ্জা গ্রহণ করছি সে নিয়ত আপনাকে নির্ধারণ করতে হবে, মনে রাখতে হবে। এই ধরনের নিয়ত থাকলে তা পরিহার করে নিছক শুধু স্বামীর সন্তুষ্টির জন্য যদি আপনি সাজসজ্জার নিয়ত করে থাকেন তাহলে এতে কোনো সমস্যা নেই। এই জন্য আমাদের নিয়তটা হতে হবে সৎ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রত্যেকটা কাজের ফলাফল নির্ধারণ হয় তার নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় তার ফলাফল ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় তাহলে তার ফলাফল খারাপ হবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের জন্য হিজরত করেছে তার হিজরত সেই জন্যই পরিগণিত হবে, আর যে মানুষকে দেখানোর জন্য, দুনিয়া অর্জনের জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ শাদী করার জন্য হিজরত করেছে তার হিজরত সেই জন্যই পরিগণিত হবে। যদি আপনার নিয়ত থাকে আপনি স্বামীকে সন্তুষ্ট করবেন, স্বামীর মনোরঞ্জনের জন্য, স্বামীর সন্তুষ্টির জন্য আপনি সাজুগুজু করছেন, সাজসজ্জা গ্রহণ করছেন, তাহলে নিশ্চয়ই এর মধ্যে সওয়াব অর্জিত হবে। আর যদি তা না হয়ে মানুষকে দেখানোর জন্য, অহংকার করার জন্য, নিজের গোল্ড, নিজের সাজসজ্জা মানুষের কাছে উপস্থাপন করা, খুলে দেওয়া, সেটা যদি হয়ে থাকে তাহলে আপনি গুণাগার হবেন। দুই নম্বর যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, কোনো ক্ষেত্রেই শরীয়ত বিরোধী কোনো সাজসজ্জা গ্রহণ করা যাবে না। সেক্ষেত্রে যদি আপনার স্বামীও আপনাকে এই বিষয়ে নির্দেশ দিয়ে থাকে যে বিষয়টি শরীয়ত বিরোধী, স্বামী আপনাকে এই বিষয়ে এমন সাজসজ্জা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন, তাহলে আপনি সেটি গ্রহণ করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। কোনো মাখলুক যদি আনুগত্য করতে বলে আর এমন বিষয় যে বিষয়টি আল্লাহ তাআলার শরীয়তের কন্ট্রাডিক্ট হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, সেটি আপনি গ্রহণ করতে পারেন না। তিন নম্বর হচ্ছে, শরীয়ত বিরোধী নয়, শরীয়ত অ্যালাউ করেছে এমন কোনো সাজসজ্জা গ্রহণ যদি আপনার স্বামীর কাছে ভালো লাগে এবং স্বামী যদি আপনাকে সেই বিষয়টি গ্রহণ করার জন্য নির্দেশ দেয়, অনুমতি দেয় অথবা আপনার কাছে অনুরোধ করে তুমি এভাবে সাজো, তাহলে আপনার জন্য সেই সাজুগুজু করা, সেভাবে সাজসজ্জা গ্রহণ করা জরুরি হয়ে পড়ে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, যদি আমি পৃথিবীতে কোনো মানুষদেরকে মানুষের জন্য সেজদা করার আদেশ করতাম, নির্দেশ দিতাম, তাহলে আমি মহিলাদেরকে তাদের স্বামীদেরকে সেজদা করার জন্য নির্দেশ দিতাম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসকে সামনে রাখলে বোঝা যায়, যদি শরীয়ত বিরোধী না হয় তাহলে আপনার স্বামী চেয়েছে সেটি আপনার জন্য করা অত্যাবশ্যক এবং জরুরি।
চার নম্বর যে বিষয়টি, এই সাজসজ্জা গ্রহণ করার ক্ষেত্রে কোনো কাফির মুশরিক খ্রিস্টান ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না, কোনো মহিলা পুরুষের সাদৃশ্য গ্রহণ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কারো সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের মধ্য থেকে অন্তর্ভুক্ত হবে। তাহলে চার নম্বর হলো, আপনি কোনো ইয়াহুদ খ্রিস্টান এবং বিধর্মীদের সাদৃশ্য গ্রহণ করে সাজসজ্জা গ্রহণ করতে পারেন না। এই বিষয়গুলোকে সামনে রেখে একজন বোন তিনি সাজসজ্জা গ্রহণ করতে পারেন। সাজসজ্জা করা এটি খারাপ নয়, কিন্তু এই সাজসজ্জাকে দিনের দৈনন্দিন জীবনের একটি বড় রুটিন বানিয়ে নেওয়া এবং এটির জন্য দিনের অনেক বড় একটি অংশ সময় ব্যয় করা, এটি কোনো মা বোনের জন্য উচিত হবে না, এটিকে পরিহার করতে হবে। কিন্তু ইসলাম আপনাকে সাজসজ্জা গ্রহণ করতে বারণ করে না। সেই আমরা যে সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করেছি সেই দিকগুলোকে সামনে রেখে আপনি যদি সাজসজ্জা গ্রহণ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই।